নমস্কার বন্ধুরা, শর্মির কিচেনে সবাইকে স্বাগত। শুভ দোলযাত্রার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। হ্যাপি হোলি অল অফ ইউ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কড়াইশুঁটির কচুরি। হোলির দিনে গরম গরম কড়াইশুঁটির কচুরি আর কষা আলুর দম একদম জমে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের এই সুন্দর রেসিপিটা আপনাদের সাথে। চলুন দেখে নেওয়া যাক এটা আমি কীভাবে বানাই। সবার প্রথমে আমি কিছু গোটা ধনে, কিছু গোটা জিরে, মৌরি, লবঙ্গ আর গোলমরিচ, কিছু এলাচ একটা কড়াইতে আমি ভালো করে এটাকে সেকে নেব। যখন মশলা ভাজার গন্ধ বেরিয়ে যাবে তখন এটাকে ঠান্ডা করে মিক্সার জারে মিহি করে একটা মশলা তৈরি করে নেব। এবার একটা জারের মধ্যে, মিক্সার জারের মধ্যে কিছু কড়াইশুঁটি নিয়েছি। দেখুন আমি কড়াইশুঁটির থেকে কল বেরিয়ে গেছে। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা, আদার টুকরো, সামান্য নুন, একটু চিনি, এটার একটা পেস্ট বানিয়ে নেব। দিয়েছি জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এর মধ্যে কিন্তু অবশ্যই জল মেশাবেন না, এরকম একটু দানা দানা পেস্ট তৈরি হবে যাতে কচুরির মধ্যে কড়াইশুঁটির টেস্টটা মুখে ভালো করে আসে। এবার ময়দাটা রেডি করে নেব। ময়দাটা আমি 4 বড় কাপ ময়দা নিয়েছি, মানে ধরুন 500 গ্রাম ময়দা নিয়েছি। এর মধ্যে সামান্য নুন আর 2 বড় চামচ রিফাইন্ড অয়েল মিশিয়ে দেব। তেলটাকে কিন্তু আমাকে ময়দার সাথে খুব ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে মেশাতে হবে। যত ভালো ময়াম দেওয়া হবে তত ভালো খাস্তা কচুরি তৈরি হবে। আমি এটাকে ভালো করে হাত দিয়ে ঝুরো ঝুরো করে ময়দার সাথে তেলটাকে মিশিয়ে নেব। দেখুন এইরকম, এইভাবে আমাকে মেশাতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি হাতের মধ্যে তুলে আপনাকে দেখিয়ে দেব যে কীরকম একটা, দেখুন, দলা পাকিয়ে যাচ্ছে। যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে মোটামুটি এটা আমাদের ময়ান দেওয়া রেডি। এই দেখুন, দেখেছেন? এবার এর মধ্যে আমি একটুখানি এরকম মন্ড কিন্তু তৈরি হবে একটা। এর মধ্যে সামান্য একটু খাবার সোডা মিশিয়ে দিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। একবারে বেশি জল দিলে বেশি নরম হয়ে যেতে পারে। ভালো করে ময়দাটাকে নরম করে আমি মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে একটু তেল নিয়ে পুরো ময়দাটার মধ্যে উপর থেকে আমি এটাকে মাখিয়ে দেব যাতে ময়দাটার উপরে কোনো শক্ত অংশ তৈরি না হয়ে যায়। ভালো করে তেলটাকে উপর থেকে আমি মাখিয়ে নিলাম। একদম নরম মন্ড তৈরি হয়ে গেছে, এটাকে ঢেকে আধা ঘন্টা রেখে দেব। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা ঘি দিয়েছি, তার মধ্যে একটু হিং ফোড়ন দিলাম। ঘি দিলে একটা দারুণ টেস্ট আসে, আপনি এটা তেল দিয়েও করতে পারেন। দিয়ে দেবো কড়াইশুঁটির পেস্টটা। কড়াইশুঁটির পেস্টটাকে গ্যাসের আঁচ একদম অল্প করে হালকা আছে, কড়াইশুঁটির পুরটাকে আমাকে তৈরি করে নিতে হবে। যখন কড়াইশুঁটির থেকে কাঁচা গন্ধটা বেরোনো বন্ধ হয়ে যাবে, দেখুন এরকম একটা শুকনো পেস্ট তৈরি হয়ে গেছে। এটা একটা প্লেটে আমি ঠান্ডা করে নেব, নিয়ে এরকম ছোটো ছোটো গোল গোল মন্ড তৈরি করে নেব। এবার আমি ময়দার লেচি কেটে নেব। খুব বড় লেচিও না আবার খুব ছোটও না, মানে লুচির থেকে একটু বড়, রুটির থেকে একটু ছোট। এইবার ওই লেচিগুলোকে এরকম গোল গোল বাটির শেপ দিয়ে নেব। দেখেছেন আমি কিভাবে তৈরি করছি? লেচিগুলোকে একটু বড় করবে, বেশি ছোট লেচি করলে কিন্তু পুর বেরিয়ে যেতে পারে। এইবার এই কড়াইশুঁটির পেস্টটাকে, যেটা মন্ড তৈরি করে রেখেছিলাম, সেটাকে ওর মধ্যে ভরে আমরা যেভাবে পুলি পিঠে তৈরি করি, দুপাশ থেকে ফোল্ড করে দেবো, দেবে মধ্যেখানে ফোল্ড করে দেবো। ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মধ্যেখানে হাত দিয়ে প্রেস করে এটাকে আমি বন্ধ করে দেবো। দেখলেন প্রসেসটা? ঠিক এইভাবেই করবেন, দেখবেন বেলার সময় পুর একদম বেরিয়ে যাবে না। আর একটা প্রসেসও আমি দেখিয়ে দেবো। এভাবে আমি সবকটা লেচি তৈরি করে নিয়েছি। এবার যে সাইডটাতে মুখ বন্ধ করেছিলাম, ভালো করে লক্ষ্য করবেন, যে সাইডটায় ভালো মুখ বন্ধ করেছিলাম সেটাকে নিচের দিকে দিয়ে হালকা হাতে আমাকে এই পুরিটাকে বেলে নিতে হবে। এইভাবে রাইট সাইডে প্রেশার করে করে, মানে ডান দিকটায় হালকা প্রেশার করে করে আমাকে এই লুচিটাকে বেলে নিতে হবে। এইভাবে করবেন, দেখবেন কখনোই পুর লুচির থেকে বা পুরির থেকে বেরিয়ে আসবে না। হালকা হাতে ডান দিকে ঘুরিয়ে বেলতে হবে। এবার তেল অনেকটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পুরিগুলোকে এক এক করে ছেড়ে দেব। দেখুন কি সুন্দর পুরিগুলো ফুলে যাচ্ছে। গ্যাসের আঁচ কখনো একটু অল্প করবেন, কখনো বেশি করে পুরিটাকে দুপাশে খুব ভালো করে ভেজে নিতে হবে। উপরটা যখন হালকা লাল কালারের হয়ে যাবে, তখন এই দেখুন হালকা লাল কালার হয়ে গেছে। এবার এটাকে আমি তেলের থেকে তুলে নেব ঝাঁঝরি হাতা করে।
তেলটাকে হালকা করে ঝেড়ে নিয়ে আমি এটাকে তুলে নেব একটা পাত্রে। এইভাবে প্রত্যেকটা পুরি আমি ভেজে নেব, বা কড়াইশুঁটির কচুরিগুলো আমাকে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা কখনও একটু বাড়াবেন, কখনও কমাবেন, তাতে কি হবে কড়াইশুঁটির কচুরিটা পুড়ে যাবে না। দুপাশটা এরকম হালকা লাল করে আমাকে ভেজে নিতে হবে। দেখেছেন কি সুন্দর ফুলেছে? যত ভালো ময়াম দেওয়া হবে তত। কড়াইশুঁটির কচুরগুলোকে আমি পরিবেশন করে দিচ্ছি, অবশ্যই বাড়িতে একবার এভাবে বানাবেন। আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন লাগলো, কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই করবেন। আমি কড়াইশুঁটির কচুরিগুলোকে গরম গরম কষা আলুর দমের সাথে সার্ভ করব। এই আলুর দমের রেসিপিটা আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, একটু চেক করে নেবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ তবে আসি।